সাউথ সিটি মলের ফুড কোর্টে আগুন, কালো ধোঁয়ায় আতঙ্ক, আগুন নিয়ন্ত্রণে আনলো দমকলের 21টি ইঞ্জিন, মল বন্ধ থাকায় এড়ানো গেল বড় ক্ষয়ক্ষতি। আগুন আতঙ্ক ছড়ালো সাউথ সিটি আবাসন ও আবাসিকদের মধ্যে, হুড়োহুড়ি সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সংলগ্ন রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ। আগুন লাগে সাউথ সিটি মলের থার্ড ফ্লোরের সিলিংয়ে, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল, মল কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে 24 ঘণ্টাকে বললেন দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। অগ্নিকাণ্ডের সময় মাল্টিপ্লেক্সে চলছিল মর্নিং শো, যুদ্ধকালীন তৎপরতায় দর্শকদের বের করে আনেন দমকলকর্মীরা অক্ষত সবাই। সাউথ সিটির অগ্নি নির্বাপন ব্যবস্থাতেই এড়ানো গেল বড় বিপদ, সময় মতো কাজ করল ফায়ার অ্যালার্ম এবং স্প্রিংলার, দমকল পৌঁছানোর আগেই শুরু আগুন নেভানোর কাজ, দেখিয়ে দিল সাউথ সিটি সন্ধ্যে 6:30টায়। পেট্রেনে দুষ্কৃতি তাণ্ডব, এবার কাটোয়া স্টেশন চত্বরে বাসস্ট্যান্ডে বোমা ফাটিয়ে ট্রেনে চড়াও দুষ্কৃতি, ধরা পড়ল যাত্রীদের তৎপরতায়, উদ্ধার দুটি তাজা বোমা। নোবেল চুরি কাণ্ডে জোর তল্লাশি, সিআইডির সিবিআই এর তালিকাভুক্ত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ, নেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, 2ডিসেম্বরে জেলা সন্দেহভাজন সঞ্জয় হাজরা। উত্তর ভারতে ঘন কুয়াশার জের এরাজ্যের ট্রেন চলাচলে প্রভাব, দূরপাল্লার বেশ কিছু ট্রেন চলছে দেরিতে, দেরিতে চলছে রাজধানী কালকা পূর্বা সহ উত্তর ভারতমুখী একাধিক ট্রেন। সেনা বিতর্কে নয়া মোড়, সেনাকে অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী, এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি। মগজাস্ত্রের লড়াইয়ে কোন তারকা এগিয়ে, সুপারস্টারদের লড়াইয়ে বাজিমাত করবে কোন দল, জানতে দেখুন সুপারস্টারদের সুপার ফাইট আজ বেলা দুটো। পেনশন হলো নগদ নেই, ব্যাংকে দীর্ঘ লাইন, নগদ যুদ্ধে সামিল পেনশনাররাও, যন্ত্রণার শেষ কবে, দেখুন পেনশনের টেনশন আজ রাত 8টায়। ঘরে চটি বাইরে জুতো, মাটির স্পর্শই পায় না আপনার পা, ভুল করছেন, নিয়ম করে খালি পায়ে ঘাসে হাঁটুন, হাতের সমস্যা থেকে ব্লাড সুগার রেহাই পাবেন অনেক অসুখ থেকে, দেখুন রোগ তাড়াতে ঘাসে পা আজ রাত 8:30।